দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এএসআর নিউজ। বহরমপুর গভীর রাত্রে বাড়ির সদর দরজায় গুলি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার চুয়াপুর 34 নং জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে। বাড়ির মালিকের ভাই রাজকুমার ঠাকুর জানিয়েছেন যে রবিবার রাত্রে তারা যখন ঘরে ঘুমুচ্ছিলেন সেই সময় কোনো দুষ্কৃতীরা তাদের বাড়ির সদর দরজায় গুলি করে পালিয়ে যায়। গুলিতে বাড়ির লোহার সদর দরজা ফুটো হয়ে তাদের শোবার ঘরের দেওয়ালে গিয়ে লাগে। সেই সময় তারা বাইরে বেরোলে ওই দুষ্কৃতীদের গুলিতে পরিবারের যে কেউ জখম হয়ে যেতে পারত। রাজকুমার ঠাকুর আরো জানান যে তাদের কোনো শত্রু আছে বলে তাদের জানা নেই। এই ঘটনার পর থেকে তাদের পরিবার আতঙ্কে রয়েছে। পরিবারের লোক গুলির আওয়াজ শুনতে না পেলেও আশেপাশের বাসিন্দারা গুলির আওয়াজ পেয়েছে বলে জানিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দরজার সামনে গুলির খোল করে থাকতে দেখতে পায়। এই ব্যাপারে বহরমপুর থানায় প্রতিবন্ধকতাকে পরাস্ত করে জীবনযাপন। অতি দরিদ্র ঘরের ছেলে সে আবু তাহের 1995 সালে এম কম পাস করে সে বেকার অবস্থায়। তার আশা সরকারকে জানায় সে জানে কিছু ছোটো মোটো যে কোনো একটা চাকরি করে দেয়। তার সে ইনকাম বলতে তার কয়েকটি গুটিখানা স্টুডেন্ট বাড়িতে সে টিউশন পড়ায়। সে টিউশন পড়িয়ে যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে তার বাড়ির ফ্যামিলি এবং সংসার চালায়। তার বাবাও অসুস্থ, তার পরিবারে একা তার একটি মেয়ে ও তার স্ত্রী আছে। এই কয়েকটি টাকা নিয়ে সে সংসার চালাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। ভাতা বলতে সেই বিগত 4 বছর থেকে ধুলিয়ান পৌরসভা থেকে মাত্র 680 টাকা সে ভাতা পায়। এই ভাতাতে তার সংসার চলে না। তাই তার আশা আকাঙ্ক্ষা সরকারকে জানায় জানে আমার কিছুই যেন চাকরি, যে কোনো ছোটো মোটরের চাকরি। তার বাড়ি হচ্ছে শামসরগঞ্জ থানার অন্তর্গত শামসরগঞ্জ গ্রামে। আপনি কতদিন থেকে প্রতিবন্ধী আছেন? 1972 সাল। তাহলে জন্ম থেকে আপনার তাই প্রতিবন্ধী? জন্ম এক বছর পরে। তারপরেও আপনি পড়ালেখা ছাড়েননি, কি আপনার শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিকম অনার্স আর বর্ধমান ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এম কম। আপনি আপনি এম কম কত সালে করেছেন? এম কম করেছি 1995। তারপর থেকে আপনি কি করেন? তারপরে টিউশনি টিউশনি পড়াচ্ছেন। বিগত কত বছর থেকে টিউশনি পড়াচ্ছেন? প্রায় 23-24 বছর। 23-24 বছর। আপনি যে প্রতিবন্ধীর কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ, সার্টিফিকেট আছে। আপনার কত পার্সেন্ট আছে সার্টিফিকেটে? 45%। এই 40% থাকাও আপনাকে কোনো সরকারি সহযোগিতা পাননি? না। আপনার পরিবার কেমন করে চলছে? এই যে টিউশন পড়ছো, টিউশন পড়ে করলে আমার সংসার চলে যায়। ধুলিয়ান থেকে লিটন শেখের রিপোর্ট, এএসআর নিউজ। সারা ভারতবর্ষে মোদীর ভ্রান্ত কৃষক নীতির বিরুদ্ধে নেতারাম মান্নার ডাকে, রাজ্য সভাপতি নেতারাম মান্নার ডাকে সারা পশ্চিম বাংলা জুড়ে মোদীর ভ্রান্ত কৃষক নীতির বিরুদ্ধে আজকে সারা রাজ্য জুড়ে তৎসহ মুর্শিদাবাদ জেলা কিষাণ ক্ষেত মজদুর এবং বহরমপুর ব্লক কিষাণ ক্ষেত মজদুর আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে। আমাদের মূল দাবি, সেই দাবি হচ্ছে ভ্রান্ত কৃষক নীতি মোদীর এবং সারা ভারতবর্ষ পশ্চিমবাংলা সহ কৃষকদের যে ঋণ আছে সেই ঋণ মকুব করতে হবে। সেই ঋণের জন্যে মোদীর রাজ্যে 11,000 কৃষক আত্মহত্যা করলে কেন, তার জবাব চাই। আজকে এই অধিবেশনে